আপনাদেরই পিতৃ সন্তান, তিনি এই পটুয়ার পটুয়ার পিতৃ সন্তান। বাগেরহাট জেলা আইনজীবী সমিতি প্রতিষ্ঠিত হয়েছে বা প্রতিষ্ঠিত হয়েছে 1872 সালে। আমি ধরে কথা বলতে শুনি না, আমি 1999 সালে 2006 এবং 2009 সালে এবং 2016 সাল থেকে সর্বশ্রেষ্ঠ নেতা মুক্তিযুদ্ধের মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু হয়েছিলেন, সকল শহীদদের প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। আমি শ্রদ্ধা পরিবেশন করছি জাতীয় স্বাধীনতা সহ গণতান্ত্রিক আন্দোলনে যারা আত্মহতি দিয়েছেন সকলের প্রতি আমি গভীর। আমাদের সেই অ্যাডভোকেট ফকির মনসুর আহমেদ, আপনাদের এই কচুয়ার কৃতি সন্তান, তিনি শোকাব আগস্ট মাসে আমাদের মাঝ থেকে চলে গেছেন। কেন্দ্রের বা বাংলাদেশের রূপে বাংলাদেশ আওয়ামী লীগকে উপস্থাপন করেছেন সে আমাদের শ্রদ্ধাভাবের নেতা কামরুজ্জামান টুকু সাহেব। উপস্থিত আছেন আমাদের জেলা আওয়ামী লীগের যারা আমাদের উত্তরসূরি হিসেবে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আমাদের বাগেরহাটের সেই 2001 পরবর্তী যে অত্যাচার নিত্র সংগঠনের নেতৃবৃন্দ, পূর্ব আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক মহোদয়, পটুয়া উপজেলা আওয়ামী লীগের সম্মানিত নেতৃবৃন্দ তাতে সম্পৃক্ত ছিলেন। উনি পটুয়া এই সিএস মাইলার স্কুল এখান থেকে পড়াশোনা করেছেন, পরবর্তীতে বাগেরহাট কৃষি কলেজ, পরবর্তীতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে উনি ওনার পড়াশোনা শেষ করে আইন পেশায় নিয়োজিত হন। ছাত্র জীবনে উনি যখন ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন তখন সম্ভবত আমাদের অনুষ্ঠানের প্রধান অতিথি বাগেরহাট জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, বাগেরহাট জেলা পরিষদের মাননীয় চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জনাব শেখ কামরুজ্জামান টুটু সহ বাগেরহাট জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, কচুয়া উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, বাগেরহাট সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত আছেন, উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, উপজেলা সকল ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত আছেন, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত আছেন, জেলা এবং উপজেলার সাংবাদিক ভাইরা সবার প্রতি সালাম ও স্নেহ জানাচ্ছি। আমি অযাচিতভাবে বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলাম, আপনারা সবাই সেখানে সমর্থন দিয়েছিলেন। মনসুর ভাই আমার আগের সাধারণ সম্পাদক ছিলেন, তার হাত থেকে আমি দায়িত্ব নিয়েছিলাম। একজন মানুষের হাত থেকে তার রাজনৈতিক জীবনে অর্জিত সম্পদ আরেকজনের হাতে তুলে দেওয়ার মতো একটা গভীর বেদনাময় কাজ করাটা খুব কঠিন এবং সেই বেদনাময় কাজের সাক্ষী হয়ে গিয়েছিলাম আমি। আপনারা এখানে যারা আছেন তারা সবাই জানেন যে আমি বাগেরহাটে রাজনীতি করবার জন্য কখনো আসিনি বা কখনো আমার ইচ্ছাও ছিল না। আমি বাগেরহাটের ছেলে হলেও ছোটবেলা বাগেরহাটে কাটলেও আমি সারা জীবন জন্মেছি সেখানে তার বাড়িতে ডেকে নিয়ে একসময় আমাকে বাগেরহাটে আসতে বললেন, যেদিন বলেছিলেন সেদিন শেখ হেলাল এবং আমাদের তালুকদার আব্দুল খালেক সাহেব সেখানে উপস্থিত ছিলেন ওনাদের সামনে। আমি বাগেরহাটে আসার কথা নিয়ে যখন বাগেরহাটে আসলাম আমি মনসুর ভাই সেক্রেটারি আমি প্রথমত ওনার কাছেই গেলাম। আমি যে বললাম এই রকম আমাকে একটা নির্দেশনা দেওয়া হয়েছে, আপনি তো সেক্রেটারি, আপনার অভিমত কি, আপনি কী বলতে চান? উনি বললেন আমি দল করি, দলের নেত্রী যদি আপনাকে এখানে আসতে বলে থাকেন আপনি কাজ করবেন, আমি আপনার সাথে আছি।
আল্লাহ, একটা বড় মাহফিলে বসি আল্লাহ। প্রধানমন্ত্রী পাকিস্তান জেলা আওয়ামীলীগের সকল সাধারণ সম্পাদক তাদের বারংবার নির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মহোদয় মঞ্চে উপবিষ্ট হয়েছেন, পাকিস্তান জেলা আওয়ামীলীগের সাবেক নেতৃবৃন্দ,